আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এমএমআর ওয়েবসাইটে দেখলাম যে আগামী 1 সেপ্টেম্বর থেকে সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে এনটিএস থেকে শ্রমিক সিঙ্গাপুরে আনতে পারবে। এনটিএস মানে নন ট্রাডিশনাল সোর্স, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, এই দেশগুলো হলো এনটিএসের অন্তর্ভুক্ত। আগে এই সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে শুধুমাত্র মালয়েশিয়া, চায়না, হংকং, মাকাউ, সাউথ কোরিয়া, তাইওয়ান থেকে শ্রমিক আনতে পারত। নতুন নিয়ম করার কারণে আমাদের এই চারটি এই দুইটা সেক্টরে বাংলাদেশ থেকেও অকপাসের লোকজন আনতে পারবে। তবে এর জন্য কিছু শর্ত আছে। শর্তগুলো হলো যে এরা যে নিয়োগের হার 8% বেশি দেওয়া যাবে না এবং মাসিক বেতন ফিক্সড $2000 দিতে হবে। এখন মাসিক ফিক্স $2000 স্যালারি কিন্তু চারটি কেন কর্তারা $2000 স্যালারি কাকে দিবে? তার যার যেই সার্ভিস সেক্টরে কিংবা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যাদের ভালো যোগ্যতা আছে, ভালো সার্টিফিকেট আছে, কাজ জানা আছে, এদেরকে কিন্তু কোম্পানি $2000 ফিক্সড স্যালারি দিয়ে আনতে আগ্রহী হবে। এনিহাও লোকজন আনতে পারবে না। আমি নিশ্চিত করলাম এই কারণে আজকে একজন আমাকে কল দিয়ে বলো তাকে নাকি কে বলছে তাকে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আনতে পারবে। তার বেতন দেবে $1300, তার কোনো সার্টিফিকেট নাই, কাজের অভিজ্ঞতা নাই, কিছুই নেই। আমি বলে এরমটা তো হলো হবে না, $1300 তো বেশি কেতো হলো। আমি কোন ম্যানুফ্যাকচারিং সেক্টরে আনবে তাকে আমার জানা নেই। যেই ম্যানুফ্যাকচারিং সেক্টর বা সার্ভিস সেক্টরে আনতে হলে তাকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে, তাহলে না দিবে। তাহলে কী কী হিসাবে আনতে পারবে? যেমন ধরেন কোকস ইন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ধরেন বা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে রান্না করার ব্যাপারও আনতে পারবে এখন থেকে এই সরাসরি ওয়ার্ক পাস হোল্ডারে। ওয়ার্কার ইন ফুড প্রসেসিং ফার্মস, যেমন ফুড প্রসেসিং করে, যেমন পকেট ফুড প্রসেসিং সার্ভিস অ্যান্ড জেনারেল ফোরম্যান, আদার ফুড অ্যান্ড বেভারেজ জব লাইক টেস্টার্স, গ্রেডার্স, বেকারিস, পেস্ট্রি কোকস অ্যান্ড কনফেকশনারি মেকারস, এইসব জায়গাগুলোতে এই বাংলাদেশ থেকে শ্রমিক আনতে পারবে। এখন বাংলাদেশ, ইন্ডিয়া, মানে এনটিএস নন ট্রাডিশনাল সোর্স, বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার থেকে আনতে পারবে। তাছাড়া ওয়ার্কার ইন ম্যানুফ্যাকচারিং ফার্মসে কোন কোন কাজের জন্য আনতে পারবে? শীট মেটাল ওয়ার্কস, ওয়েল্ডার অ্যান্ড ফ্রেম কাটার্স, মেটাল কাল্টার অ্যান্ড কোর মেকারস, রিগার অ্যান্ড কেবল স্পিলার্স, স্ট্রাকচারাল মেটাল প্রেপার অ্যান্ড ইরেক্টরস। আমি আপনাদেরকে স্ক্রিনে সব জিনিসগুলো দেখাই দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আমি কমেন্টে এমএমআর ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিব। তো এই সেক্টরে 1 সেপ্টেম্বর থেকে লোক আনতে পারবে মানেই এই না যে আপনাকে লাডে সবাইকে আনতে পারবে। $2000 ফিক্স স্যালারি, তার মানে কি সেরকম কাজ জানা লোকই কিন্তু তারা আনবেন। এরকম ভালো নিউজ যারা কাজ জানা তাদের জন্য, আমাদের যেই সার্ভিস সেক্টরে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমাদের দেশ থেকে শ্রমিক আনতো না, যেহেতু নতুন করে শ্রমবাজার খুলছে সিঙ্গাপুরে এই দুটো সেক্টরে, এটা একটি অবশ্যই একটি ভালো নিউজ। কিন্তু এখানে এটা শুনে দালালদের ফাঁদে পারবেন না। আপনি কাজ জানেন কিনা, যদি আপনি কাজ না জানেন বলে যে আপনাকে নিয়ে আসবো, তার মানে সেখানে কিছু গাপলা আছে। অবশ্যই আপনি কাজ জানা থাকতে হবে। আপনাকে $2000 বেসিক স্যালারি দিয়ে আনবে, তারা ফিক্স স্যালারি দিয়ে আনবে, কাজ জানা না থাকলে দিবে না। এনিহাও তারা আপনার ওয়ার্ক পারমিটও দিবে না। আপনার জন্য যদি এই ফ্যাক্টরে অ্যাপ্লাই করতে গেলে আপনার কী যোগ্যতা, কী কাজ জানেন তার উপর ভিত্তি করেন আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, ঠিক কি না? তো আশা করি এই তথ্যটা দেখে আপনারা খুশি হবেন। তবে এটা শেয়ার করার কারণ হলো একটা ইজি, আপনারা কোনো দালালদের ফাঁদে পা দিবেন না, বললেই আসতে পারবেন তা কিন্তু না, আপনাদেরকে কিছু যোগ্যতা থাকতে হবে। সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।